এনে যে দুর্ঘটনা ঘটছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে, আর আমাদের আইন অনুযায়ীও বলা আছে যে টোটো এনেছে চলবে। শুধুমাত্র সকাল 7টা থেকে রাত্রি 10টা পর্যন্ত কিছু নিয়মের মধ্যে দিয়ে আমাদের টোটোকে নিয়ন্ত্রণ করার ব্যবস্থা আমরা করতে চলেছি। নাম্বার কম হলেও আপনাদের কিন্তু প্যাসেঞ্জারের ভলিউমটা বেড়ে যাবে। আমরা একদিন চলতে পারবো, একদিন চলতে পারবো না, তাহলে আমাদের কি করে হবে? রায়গঞ্জ শহরে যানজট একটি বড়সড় সমস্যা। যানজটে সাধারণ মানুষ জেরবার। এই যানজটের অন্যতম প্রধান কারণ হল অনিয়ন্ত্রিত টোটো চলাচল। অনেকেই মজা করে বলছেন, বর্তমানে রায়গঞ্জ শহরে মানুষের তুলনায় টোটোর সংখ্যা বেশি। সত্যি বলতে শহরের রাস্তার পুরোটাই টোটোর দখলে। দিনকে দিন টোটোর সংখ্যা বাড়ছে। এবারে এই টোটোকে নিয়ন্ত্রণ করতে উদ্যোগী হয়েছে রায়গঞ্জ পৌরসভা। ইতিমধ্যেই বেশ কয়েকবার বৈঠকও হয়েছে। টোটো নিয়ে সিদ্ধান্ত জানাতে রবিবার রায়গঞ্জের বিধান মঞ্চে অনুষ্ঠিত হলো প্রশাসনিক বৈঠক, যেখানে উপস্থিত ছিলেন বিধায়ক কৃষ্ণ কল্যাণী, পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস, উপপৌর প্রশাসক অরিন্দম সরকার, প্রশাসক মণ্ডলীর সদস্য সাধন বর্মন, মহকুমা শাসক কিং সুকমাইতি, শঙ্কর কুণ্ডু, অতনুবন্ধু লাহিড়ি, অলিপ মিত্র সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। টোটো চালকেরাও এদিন দীর্ঘ আলোচনা হয়। টোটো নিয়ন্ত্রণের জন্য যেসব সিদ্ধান্ত গৃহীত হয়েছে সেগুলি হল, টোটো বিক্রেতাদের আগামীতে টোটোর সামনের কাঁচের ওপরের দৃশ্যমান অংশের রং পৌর এলাকার জন্য নীল এবং পঞ্চায়েত এলাকার জন্য সবুজ করতে হবে। পুরো এলাকায় একদিন নীল এবং একদিন সবুজ টোটো চলবে। সকাল 7টা থেকে রাত 10টা শহরে নিয়ন্ত্রিত থাকবে টোটো। রাত 10টা থেকে সকাল 6টা পর্যন্ত টোটোয় কোনো রঙে নিয়ন্ত্রণ থাকবে না। টোটো বিক্রেতাদের টোটো বিক্রির সময় রেজিস্ট্রেশন নম্বর পৌরসভার ক্ষেত্রে আরএম এবং পঞ্চায়েত এলাকার নাম অনুসারে করতে হবে। টোটো ক্রেতাকেই টোটোর চালক হতে হবে, ড্রাইভার নিযুক্ত করতে পারবেন না। প্রতিটি টোটোয় ডান দিকের স্থায়ীভাবে লোহার রড লাগাতে হবে, যাতে ওই দিক দিয়ে ওঠানামা করতে না পারেন। প্রতিটি টোটোর সামনে এবং পেছনে লাইট লাগাতে হবে এবং রাতের বেলায় লাইট না জ্বালিয়ে টোটো চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ। জাতীয় সড়ক এবং রাজ্য সড়কে টোটো চালানো আইনত নিষিদ্ধ। যাত্রীবাহী টোটোকে কোনোভাবেই মাল বহন গাড়িতে পরিবর্তন করা যাবে না। যাত্রী নিরাপত্তার কথা মাথায় রেখে টোটোর সামনে এবং পেছনে লাইট ভিজুয়াল লাগাতে হবে। পার্কিং জোন এবং টোটো চলাচলে নির্ধারিত রাস্তা রায়গঞ্জ ট্রাফিক পুলিশ, রায়গঞ্জ পৌরসভা যৌথ আলোচনার মাধ্যমে নির্ধারিত করবে। টোটো নিয়ন্ত্রণে রায়গঞ্জ পৌরসভা আলাদাভাবে বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর অথবা বোর্ড অফ কাউন্সিলরের সিদ্ধান্ত মোতাবেক নিয়ম নির্ধারণ করতে পারবে। আজকে যদি ধরে নেওয়া যায় একদিনে একটা টোটো 500 টাকা ভাড়া তুলছে, আমি দায়িত্ব নিয়ে বললাম এই যদি কালার কোড যদি হয়ে আপনাদের ব্যবসা কমবে না, আপনারা একদিন পর পর করলেও পার ডে আপনারা 1000 টাকা করে ভাড়া তুলবে, কেননা তখন খালি টোটোকে ঘুরে বেড়াতে হচ্ছে না। আর এখানে আপনাদের লাভ ওই যে 1500 টাকা যেটা ব্যাটারি রিচার্জ, কেননা ব্যাটারি রিচার্জ আপনি সেদিনই করবেন যেদিন আপনাদের টার্ন থাকবে, যেদিন আপনারা টোটো নিয়ে আপনারা যাবেন। তাতে আমরা আশা রাখি যে আমাদের রায়গঞ্জে যে যানজট আছে সেটা একটা সুরাহা হবে, আর সেখানে আপনাদেরও কেননা পেটের মধ্যে কোনো অনটন আসবে না। এদিন রায়গঞ্জ পৌরসভার প্রশাসক সন্দীপ বিশ্বাস বলেন, 1 জানুয়ারি থেকে নতুন নিয়ম লাগু হবে। বিধায়ক প্রস্তাব দিয়েছেন রাত 10টা থেকে সকাল 7টা পর্যন্ত কোনো নিয়ন্ত্রণ থাকবে না, তবে সকাল 7টা থেকে রাত 10টা পর্যন্ত নতুন নিয়মে টোটো চলাচল করবে। সম্মানীয় বিধায়ক শ্রী কৃষ্ণ কল্যাণী মহাশয় প্রস্তাব দিয়েছেন যে রাত্রি 10টা থেকে সকাল 7টা পর্যন্ত কোনো নিয়ন্ত্রণ থাকবে না। যেমন খুশি, যেমন এখন চলছে তেমন ভাবেই চলবে। তাতে মানুষের সুবিধা হবে, যারা গ্রাম থেকে শহরে আসবেন, শহর থেকে গ্রামে যাবেন বা শহরের উৎপাদিত জিনিসপত্র এখানে নিয়ে আসবেন, তার সব ক্ষেত্রেই সুবিধা মানুষ পাবেন। আর
শুধুমাত্র সকাল 7টা থেকে রাত্রি 10টা পর্যন্ত কিছু নিয়মের মধ্যে দিয়ে আমাদের টোটোকে নিয়ন্ত্রণ করার ব্যবস্থা আমরা করতে চলেছি। এই শহরে টোটোকে নিয়ন্ত্রণের জন্য প্রথমেই আমরা রেজিস্ট্রেশন দেব 2nd ডিসেম্বর থেকে। 2nd ডিসেম্বর থেকে আমরা কিছু রেজিস্ট্রেশন দেওয়ার ব্যবস্থা করব 31শে ডিসেম্বর পর্যন্ত। আর 1লা জানুয়ারি 2025 থেকে নতুন আইনে নতুন নিয়মে আমাদের এখানে টোটো নিয়ন্ত্রিত হবে। এতে আমাদের সহযোগিতা দরকার, আপনাদের সহযোগিতা দরকার, সাধারণ মানুষের সহযোগিতা দরকার, টোটো চালক ভাইদেরও। পরবর্তীকালে স্ট্যান্ড চিহ্নিতকরণ হবে, তারপরে ভাড়ার চার্ট তৈরি হবে। একদিনে এটা সম্ভব নয়, তবে 1লা জানুয়ারি থেকে নতুন নিয়মে গাড়ি ঘোড়া চলবে। কালার কোড, হ্যাঁ, নীল এবং সবুজ কালারের মধ্যে দিয়ে যাওয়া হবে। স্টিকার, তার মানে গোটা গাড়িটাই ওই সবুজ কালার নীল কালারে থাকবে তা নয়, গাড়ির সম্মুখ ভাগে তার মাথাতে দৃশ্যমান থাকবে যে সে সবুজ টোটো না নীল টোটো। এইভাবে একদিন বাদ একদিন সেই টোটো চলবে। ইমার্জেন্সির ক্ষেত্রে সে চলতে পারবে, স্টুডেন্ট নিয়ে সে ভাড়া নিয়ে গ্রাম থেকে শহরে আসতে পারবে, সে ইমার্জেন্সি সময়ে সে লাল পতাকা বহন করে সে মেডিকেল কলেজে যেতে পারবে, সে নার্সিংহোমে যেতে পারবে, সব অবস্থায় থাকবে। সমস্ত নিয়মাবলীর ক্ষেত্রে টোটো চালকেরা সন্তোষ প্রকাশ করলেও একদিন পরপর ধাপে ধাপে টোটো চলাচলের ব্যাপারে অসন্তোষ রয়েছে। একদিন মানে রেড নীল কালারের টোটো চলবে, একদিন সবুজ কালারের টোটো চলবে, এটা গাইডলাইন্স করলো। আর বললো যে আমাদের বলে মানে আমাদের এটাতে আমাদের মানে ই হচ্ছে না যে একদিন চলবো একদিন চলবো না, আমরা কি করে চলবো তাহলে, এটাই আমরা বললাম। কিন্তু মানে যদি ওই জিনিসটা একটু ওনারা দেখেন তাহলে আমাদের খুব ভালো হয়, যে আমরা একদিন চলতে পারবো একদিন চলতে পারবো না, তাহলে আমাদের কি করে হবে, চলবে না তো। ওনারা বলছেন আমাদের জন্য ওনারা দেখবেন, আমরা খালি ওই জায়গাটা ওই একদিনের ওই ব্যাপারটা, একদিন দৌড়াতে পারবো একদিন দৌড়াতে পারবো না, এটাই। হ্যাঁ বলেছেন আবার আলোচনা হবে, হ্যাঁ আমাদের ডাকা হবে বলেছেন। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ। উৎসবের মরশুমে উপহার এবং ছাড়ের ছড়াছড়ি রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ শোরুমে মেগা কম্বো অফার রয়েছে। যেমন পছন্দ করুন SBS বা CBU, সঙ্গে পেয়ে যান হ্যাভেলস এর 4,999 টাকা মূল্যের জিনিস মাত্র 1,499 টাকায়। যেমন 300 লিটারের নিচে রেফ্রিজারেটর কিনলে 4,500 টাকা মূল্যের জুসার ফ্রি। এছাড়াও LG, IFB অথবা বস কোম্পানির সিলেক্টেড মডেলের ওয়াশিং মেশিন কিনলে 7,295 টাকা মূল্যের সুনিশ্চিত উপহার পেতে পারেন ক্রেতারা। ক্রেডিট কার্ড থাকলে 1,000 টাকা ছাড়, মাইক্রো ওভেনে 1,500 টাকা অফ। BPL কোম্পানির ওয়াশিং মেশিন কিনলে সঙ্গে পাবেন 4,399 টাকা মূল্যের উপহার সম্পূর্ণ বিনামূল্যে। LED টিভি কিনলে ইনস্ট্যান্ট 10% ছাড়। এছাড়াও নামি দামি কোম্পানির টিভি কিনলে লোভনীয় ছাড় পাওয়ার সুযোগ রয়েছে। ল্যাপটপ কিনলে ট্রলি ব্যাগ পুরোপুরি ফ্রি। অ্যাপেল আইফোন 16 সহ বিভিন্ন স্বনামধন্য কোম্পানির মোবাইল ফোন কিনলে নগদ ছাড়ের ব্যবস্থা রয়েছে একমাত্র রায়গঞ্জের রিলায়েন্স ডিজিটাল শোরুমে। তাই আর দেরি না করে রায়গঞ্জের হাজারীলাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটাল শোরুম ভিজিট করুন, নিজের চোখেই দেখে নিন লোভনীয় সব উপহার। উৎসবের মরশুমে আকর্ষণীয় উপহারগুলি ঘরে তুলুন।